এটা আমাকে পুরো শিখিয়ে দিয়ে বলানো হয়েছে যে ইউ আর দি স্পিকার জো বাইডেনের অ্যাডভাইজার আরএফি গতকাল 28 অক্টোবর লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড ডক্টর হোসেন শহীদ সরওয়ার্দী উনি আমাকে বিকাল 3টার সময় আমাকে নিয়ে যায় 28 অক্টোবরের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা দেখানোর জন্যে এবং উনি আমাকে নিয়ে যায় বিএনপির অফিসে এবং বিএনপির অফিসে যাওয়ার পরে সেখানে আমাকে দিয়ে বক্তব্য দেওয়া হয় সেখানে ইশরাক ছিল এবং বিএনপির একজন লিডার ওই অফিসে চাকরি করে আমি তাদেরকে কোনোদিনের আগে দেখিও নাই চিনিও নাই ওনার নাম হচ্ছে অ্যাডভোকেট বেলাল উনি অ্যানাউন্সমেন্ট দেয় তারপরে নিচের থেকে নিউজ মিডিয়ারা যখন আসলো আর কি সব টেবিলে সেখানে আমাকে দিয়ে বলানো হলো এবং যেটা আমি বলেছি আমি ভুল করেছি এবং আমি এটার জন্য খুবই দুঃখিত এবং এটা আমাকে পুরো শিখিয়ে দিয়ে বলানো হয়েছে যে ইউ আর দি স্পিকার আপনি ইউএস ডেমোক্রেট কমিটির লিডার এবং জো বাইডেনের অ্যাডভাইজার আপনি এই কথাগুলো বলেন এখানে তো এটা আমার জন্য ভুল হয়েছে আমি খুবই দুঃখিত তবে আমাকে পুরো মানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে এইভাবে বলতে হবে স্পিকার হিসাবে এবং আমি জানতাম না বা আমাকে বলা হয়নি যে গতকাল সকালে পুলিশের সাথে বিএনপিদের অনেক গণ্ডগোল হয় এবং বিএনপির লোকেরা বাসে আগুন দিয়েছে বিচারপতির বাসা অ্যাটাক করেছে এবং তারা রাস্তাতেও আগুন লাগিয়েছে ইটপাটকেল ছুড়েছে সেখানে একজন পুলিশ মারা যায় এবং হান্ড্রেডস অফ পুলিশ সেখানে ইনজিওর্ড হয় এটা আমি জানতাম না এটা আমাকে পরে বলা হয়েছে পরে শুনেছে এবং আই এম ভেরি সরি যে তাদের যে মারা গেছে তার ফ্যামিলি এবং তার জন্য লসের জন্যে অ্যান্ড এটা তাদের কোনো মতেই ঠিক হয়নি দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল কিন্তু আমাকে এই ধরনের কোনো কিছু আমাকে বলা হয়নি আমাকে জাস্ট 3টার সময় বাসার থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং যাওয়ার সময় অনেক রাস্তাতে অবস্ট্রাকশন ছিল পুলিশের এবং গান শট হয়েছে আমি এক পয়েন্টে বলেছিলাম যে আই ডোন্ট ফিল সেফ অ্যান্ড সিকিউর এখানে আমার জন্য যাওয়া ঠিক হবে না কিন্তু আমাকে সেখানে নিয়ে গিয়ে মিসলিডিং করে বিএনপির অফিসে আমাকে এটাকে দিয়ে ভাষণ দেওয়া হয়েছে এবং সেখানে ইশরাক ছিল